জান্নাত মুসলমান ভাইরারে আমার ওই যে আল্লাহর ওলি বাইজিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ পাক জিজ্ঞেস করে বাইজিদ কি আমল নিয়ে আসছো কয় আল্লাহ আমি তোমার তেমন আমল নিয়ে আসতে পারি নাই আল্লাহ বলেন তোমারে আমি কেমনে মাফ করতাম কয় আল্লাহ হায়াতের জীবনের একটা আমলকে উসিলা করে আমারে মাফ করে দাও কয় শুনো রে বাইজিদ আমি আল্লাহ তোমার একটা আমল বড় পছন্দ করেছি তোমার হাজারো লাখ আমলের মধ্যে থেকে একটা আমল আমি পছন্দ করেছি কয় কি আমল গো আল্লাহ কয় শীতের রাতে তুমি কম্বল দিয়ে ঘুমাইতেছিলা তোমার পাশে একটা বিড়ালের বাচ্চা মেওমো করিয়া কাঁদতেছিল শীতের কনকনে থরথর করে কাঁপতেছিল এরে বাইজিদ ওই মুহূর্তে তুমি দয়ার হাতরা বাড়াইয়া ওই বিড়াল ছানাকে টান দিয়ে তোমার কম্বলের ভিতরে ঢুকাইয়া লইয়া ঘুমাইছিলা তুমি যে আমার ছোট্ট একটা মাকলুকের উপর দয়া করেছো আমি আল্লাহ তোমার উপরে দয়া করে তোমারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলে এই জন্য তো মুসলমান বাইরারে আমার হযরতে জুনায়েদ বাগদাদি বলেন আমি একটা কুকুরের থেকে ওয়াজ শিখেছি আমার জীবন পরিবর্তন করেছি জুনায়েদ ডাক দিয়া কয় আমি একবার এরি ক্ষেতের আইলের উপর দিয়ে রওনা দিছি এরি ক্ষেতের আইল কিন্তু বেশি মোটা না চিকুন ঠিক কিনা জোরে বলেন দুই পাশ দিয়া কাটতে 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 একবারে চিকুন বানায়া ফালায় এজন্য তো ফেরাউনের বিবি আসিয়া যখন রব স্বীকার করেছে ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহর আওয়াজ দিয়েছে ফেরাউন চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল আনা রব্বুকুমুল আলা আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা ফেরাউনের স্ত্রী আসিয়া কয় তোমারে খোদা বলিয়া মানব না আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি কুলকায়নাতের মালিক যিনি তিনি হচ্ছেন আমার রব আরে স্বামীরে রব বলিয়া মনে না কয় মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না আরে নেতা কোনোদিন কর্মীর খোদা হইতে পারে না এরে মুসলমান মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না আপনারা তো জানেন ওই ফেরাউন আসিয়ারে কত কষ্ট দিল নিজের গায়ের জামাগুলো টাইনা খুলিয়া নিয়ে গেল এরে মুসলমান জমিনের মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া মুসলমান সূর্যের দিকে মুখটা করিয়া হাত পায়ে রশি লাগাইয়া পাহাড় মুসলমান জমিনের ওপরে ফালাইয়া চিৎ করিয়া ফালাইয়া রাখল ডাক দিয়া কয় আসিয়া আরে এখনো সময় আছে মুসা নবীর আল্লাহরে সারিয়া ফেরাউন রে খোদা বলিয়া মানো আসিয়া ডাক দিয়া কয় জান চলে যাবে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন তাকে মুসার আল্লাহর নামে আমি কুরবান করে দিব তারপরেও নিজের স্বামী খোদা হইতে পারে না আমার আল্লাহ কি পুরস্কার দিলেন আসিয়ারে আসিয়ারে ধৈর্য নিয়া জমিনে শুয়াইয়া মুসলমান ডাক দিয়ে কয় ফেরাউন রে খোদা বলে মানো আসিয়া কয় না মানুষ কোনো দিল মানুষের খোদা হইতে পারে না এখন মুসলমান ভাইরা আমার শেষ মুহূর্তে আসিয়ারে এখন গরম তেলের মধ্যে ফালানো হবে যখন গরম তেলগুলো টকবক টকবক করে ফোটা শুরু হয়ে গেছে আসিয়ার হাত পায়ের মধ্যে বেরি লাগাইয়া এখন আগুন জ্বলন্ত তেলের মধ্যে ফলাইয়া দিবি আসিয়া ডাক দিয়া কয় মালিক তোমার জন্য স্বামী হারাইলাম তোমার জন্য গরবারে হারাইলাম তোমার জন্য সিংহাসন হারাইলাম তোমার জন্য বিছানা হারাইলাম আল্লাহ তোমার জন্য স্বামীর ঘর হারাইলাম তোমার কাছে আমি কিছুই চাই না আল্লাহ এই মুহূর্তে তোমার জান্নাতে আমার একটা ঘরের মালিক বানাইয়া দাও রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আল্লাহু আকবার বলেন নামাজ করে ও জিবরাইল চিন্তার কোনো কারণ নাই আমি আসিয়ার জন্য জান্নাতে ঘর বানায় ফেলাইছি ওই জান্নাতরা এখন আসিয়ার সামনে তুলিয়া ধরবা সুবহানাল্লাহ জোরে কোন আসিয়ার ডাক আল্লাহ কবুল করে ফেলাইছেন আসিয়া জান্নাতের যে ঘরের মধ্যে ডুববে রে বাবা আমার মালিক ডাক দেয়া কো জিবরাইল জান্নাত আসিয়ার সামনে তুলিয়া ধরো আসিয়ার উপরে এত অত্যাচার এমন নির্যাতন চালাইছে রে বন্ধু চামড়াগুলো খুইলা বালাইছে এরে মুসলমান বন্ধুরা রক্তগুলো ফিঙ্কি দিয়ে বেরো হয়ে গেল কিন্তু মুসলমান আসিয়া ডাক দিয়া কয় জীবন গেলে জীবন পাবো ইমান তো পাবো না
জীবন গেলে মালিকের দরবারে আবার জীবন পাওয়া যাবে কিন্তু ঈমান হারা হলো তো ঈমান আর পাওয়া যাবে না জীবন চলিয়া যাক ঈমান দিব না আমার আল্লাহ পাক রব্বে কারীম জান্নাতে আসিয়ার যে ঘরের মালিক বানায়া দিলেন ওই ঘরটা তার সামনে তুলিয়ে ধরা হলো আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আজরাইল তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও ওই এই মুহূর্তে আসিয়ার দেহটা পড়বে তুইলে আর রূহটা পড়বে আমার জান্নাতে এরে মুসলমান ভাইরারে একটু কানে মনে মনে কান দিয়া শোনো আমরা ছিলাম রূহ জগতের মধ্যে ওই রূহ জগতের শুরু আছে আবার শেষও আছে রূহ জগত থেকে আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে আরেকটা জায়গার মধ্যে পাঠাইলেন এটার নাম হলো আলামে আরহাম মায়ের পেটের মধ্যে পাঠাইছেন আরে মায়ের পেটের শুরু আছে আবার শেষও আছে মায়ের পেটের থেকে যেই জায়গার মধ্যে আসছি এইটার নাম হচ্ছে আলামে দুনিয়া আমরা এখন যেই জগতের মধ্যে আছি এইটা হলো দুনিয়ার জগৎ এই জগৎ থেকে আল্লাহ আমার আরেকটা জায়গায় নিয়ে যাবেন ওই জায়গাটার নাম হলো আলমে বরজক কবরের জগৎ আরে কবরের জগতের শুরু আছে কবরের জগতের আবার শেষও আছে ওইখান থেকে আরেকটা জগৎ আছে আরেকটা জগতের নাম হলো আলমে আখেরাত পাঁচটা জায়গা অতিক্রম করলাম এক নম্বরে আলমে আরওয়া দুই নম্বরে আলমে আরহাম তিন নম্বরে আলমে দুনিয়া চার নম্বরে আলমে কবর আলমে বরজক পাঁচ নম্বরে হলো আলমে আখেরাত এরে মুসলমান ভাইরা দুনিয়ার শেষ আসি দুনিয়ার শুরু আছে শেষও আসি কবরের শুরু আছে কবরের শেষও আসি আখেরাতের জীবনের কোনো দিন শেষ নাই আল্লাহু আকবার জোরে বলেন আরে আখেরাত বুঝাইতে গিয়ে আপনার আমার নবী বলেন আখেরের জগৎটা কত বড় হবে পরকালের জগৎটা কত লম্বা হবে জানেন যেখানে আমাদেরকে থাকতে হবে কত লম্বা হবে আল্লাহ রসুল ডাক দিয়া কয় ও আমার উম্মতেরা শোনো মুফাসসিরুনে কেরাম কত সুন্দর করে বলেন কয় আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানের গ্যাপটা হলো 500 বছরের রাস্তা আল্লাহু আকবার বলেন আমরা যে জমিনের মধ্যে আছি এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের দূরত্ব মুফাসসিরুনে কেরাম বলেন কয় জমিন থেকে যদি আসমান পর্যন্ত ছোট ছোট দানা সরিষার দানা দিয়া ভরিয়ে দেওয়া হয় এরা মুসলমান স্তূপ দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত ভরিয়া দেওয়া হয় তাম দুনিয়াটা যদি ভরিয়া দেওয়া হয় মুফাসসিরুনে কেরাম বলেন যদি একটা ছোট্ট পাখি লাগাইয়া দেওয়া হয় ওই পাখিটা মুখে করে ঠোঁটে করে একটি করে সরিষার দানা নিয়ে বিদায় হয়ে যাবে কয় 1000 বছর পরে আবার ওই পাখিটা এসে আর একটা সরিষার দানা নিয়ে যাবে ওই দানাটা লইয়া গিয়ে আবার 1000 বছর পরে আবার এসে আর একটা দানা নিয়ে যাবে কয় এমন করে নিতে 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 একটা দিনে সরিষা শেষ হয়ে যাবে পরকালের হায়াত শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আল্লাহু আকবার বলেন এই দুনিয়ার জন্য থাকার জন্য আমি গাড়ি করলাম বাড়ি করলাম জায়গা করলাম কত কিছু করলাম আমি কত পুঞ্জি খাটাইলাম পরকালের জন্য আমি কি করলাম রসুল ডাক দিয়ে আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহর পয়গম্বর বুঝান কয় আরে তোমার পাশে যেই সাগর এই সাগরের মাঝখানে যদি আঙ্গুল ঢুকাইয়া দেওয়া হয় আঙ্গুলটা ঢুকাইয়া আঙ্গুলটা উঠাইলে পরে আঙ্গুলের অগ্রভাগে মাথার মধ্যে যতটুকু পানি লাগে এইটা হইল দুনিয়ার হায়াত আর সাগর হইল পরকালের হায়াত আল্লাহু আকবার এরে মুসলমান একটু খেয়াল করিয়া শুনে যান এজন্য আমরা যখন দেশ থেকে বিদেশে যাই এরে মুসলমান বাবাজিরা আমার আমরা যখন দেশ থেকে বহির দেশে যাই ওইখানে যাইতে হলে পাসপোর্ট লাগে ভিসা লাগে লাগে কিনা বলেন মনে করেন আপনি এই দেশ থেকে ইন্ডিয়া যাবেন ভারত যাবেন পাকিস্তান যাবেন সৌদি আরব যাবেন অন্য অন্য দেশে যাবেন যাইতে হলে মুসলমান ওই দেশের একটা ভিসা লাগে আমার দেশের পাসপোর্ট লাগে ওই দেশেরই ভিসা লাগে আরে পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া যায় না মুরব্বীরা কত সুন্দর করে বলেন কয় ঈমান নামক পাসপোর্টটা তৈয়ার করো আমল নামের ভিসা লাগাইয়া কবরে যাও তুমি যদি আমল নামের ভিসা না লইয়া কবরে যাও ওই কবর মুসলমান ভাইরা তোমারে চিনবে না আমারও চিনবে না এই জন্য মুসলমান ফাতেমাতু জোহরা নবীজি আদরের মেয়ে নবীজির চারটা মেয়ের থেকে ছোট মেয়ে ফাতেমা যেদিন মারা যায় এরে মুসলমান বাবা জিরা আমার ফাতেমা ডাক দিয়া কয় স্বামী আমারে কেউ দেখে নাই আমি এমন পর্দা করেছি আমার ছায়াটাও কেউ দেখে নাই সুবহানাল্লাহ এ আমার মায়েরা আমি জানি দুহার এলাকায়
পুরুষের চেয়ে মা বোন বেশি মাহফিলে আসেন, আপনার একটু খেল করিয়া শুনিয়া যান গো মা, এ মা একটু খেল করিয়া শুনিয়া যান। এরে আমার বাবাজিরা রে, ফাতেমা তো একজন মেয়ে, আমার নবীর ছোট মেয়ে, চার নম্বর মেয়ে ফাতেমা, বড় আদরের মেয়ে, বড় মহাব্বতের মেয়ে, নবীজিরই কলিজার টুকরা। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমারে যারা মহাব্বত করে তারা যেন আমারে মহাব্বত করল, আর ফাতেমারে যারা কষ্ট দিল এরা যেন আমার এই কষ্ট দিল। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে বেশি মনে হয়? তাহলে একটু খেয়াল করে শোনো বাবা। আবু জর গিফারি বলেন, ফাতেমা মারা গেল, এই মুসলমান ফাতেমা যে ওসিয়ত করে গেছে স্বামীরে স্বামী, বাহিরের কোনো মানুষের খবর দিয়েন না, কারণ আমি এমন পর্দা করেছি আমার ছায়াটাও কেউ দেখে নাই, পর পুরুষে ভিন্ন কোনো পুরুষে আমার ছায়াটাও দেখে নাই। এ স্বামী আমি মারা যদি যাই, একটা কাজ কইরেন, আপনি আর আমার দুই সন্তান হাসান হোসাইনকে সঙ্গে করে লইয়া আমার জানাজা পইরা খাটিয়াটা তিনজনে উঠাইয়া কবরে নামাইয়া দিয়েন। আল্লাহ আকবার বলেন। ও স্বামী রাতের বেলা মরে দাফন কইরেন, কেউ যেন টের না পায়, কোনো খোঁজ খবর দিয়েন না, কোনো এলান করিয়েন না, আমি চাই না আমি মরার পর আমার লাশটাকে হুদে হোক, কেমন পর্দা করছি। এরে বাবাজি একটু খেয়াল করিয়া শোনেন, এরে আমার মায়ের আগ, তোমার এই চেহারাটা পর পুরুষকে ভিন্ন পুরুষকে দেখায় না, এ মা একটু খেল করিয়া শুনো, এই চুলগুলোকে পর পুরুষকে দেখায় না, এই চেহারাটা ভিন্ন কোনো পুরুষকে দেখায় না, কারণ আমার নবীজি বলেন, আমি যখন মেরাজ করতে গিয়েছি আমি জাহান্নামের মধ্যে অধিক সংখ্যক নারীকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি, জোরে কন্যা নাউজুবিল্লা। এ আমার মায়েরা একটু খেল করিয়া শুনিও গো মা, ফাতেমার চরিত্রে চরিত্রবান হয়ে যাও, ফাতেমার জন্য যেই কবর তোমার জন্য কিন্তু সেই কবর, এগো মা ফাতেমার জন্য যেই হাসরের মাঠ তোমারও কিন্তু সেই হাসরের মাঠ। এ মা আমার নবীর মেয়ে ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী গ আমি যদি মারা যাই মদিনার কোনো মানুষকে খবর দিয়েন না, আপনার দুজন সন্তান লইয়া রাতের বেলা আমার কবর কবরে নিয়ে নামায়া দিয়েন। এরে মুসলমান জানাজা শেষ হয়ে যাওয়ার পর হযরতে আলী দুই সন্তানকে নিয়ে খাটিয়ে উঠাবেন, তাকায় দেখেন একজন মানুষ দৌড়াইয়া আসতেছে, সুবহানাল্লাহ, কাছাকাছি আসলে পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন হযরতে আবু জর গিফারি। এরে আবু জর তোমারে কে খবর দিল, কোথায় থেকে খবর পাইলা? ওই আলী গো তুমি খবর না দিলে গোমের ঘরে আমার নবী আমার খবর দিয়েছেন। ফাতেমার খাটিয়াটা ধরতে চারজন লোক লাগবি, তোমরা তিনজন আছো আরেকজন কই পাইবা? গোমের ঘরে আমার নবী আমার ডাক দিয়া কয়, আবু জরুরি তাড়াতাড়ি করে যা, জান্নাতি নারীদের সর্দার নিয়ে আমার মেয়ে ফাতেমা মারা গেছে। এরে আমার মা, এ মা কান লাগাইয়া কথাগুলো শুনে যাও গো মা, পর্দা করিয়া চলিও গো মা, স্বামীর মনে আঘাত দিও না, সন্তানগুলোর হেফাজত কইরো, সংসারের কাজকর্ম গুছাইয়া কইরো, আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে অসংখ্য সওয়াব আল্লাহ পাক দান করবে। এ আমার মায়েরা, ওই ফাতেমারে খাটিয়ার মধ্যে শুয়াইয়া যখন কবরে নামাইছে, কবরের মধ্যে নামাইয়া হযরত আবু জর ডাক দেয় কয়, কবর রে তুই কে জানো তোর মধ্যে কারে শুয়াইছি? আমার নবীজি আদরের মেয়ে ছোট্ট ফাতেমারে কবরে রাখছি। এরে কবর তুই কি জানস তোর মধ্যে কারে শোয়াইছি? জান্নাতের দুই সর্দার হযরত হাসান হুসাইনের মারে শোয়াইছি। এরে কবর তুই কি জানস কারে কবর শোয়াইছি? শেরে খোদা হযরত আলীর বিবিরে কবর শোয়াইছি। এমন করে করে কবরের মাটির ডাক দেয়, আল্লাহু আকবার, আমার মালিক কবরের মাটির জবান খুলে দিছি, কবরের মাটি ডাক দেয় আবু জরুরি, আমি নবীর মেয়ে চিনি না, জান্নাতের সর্দারনি মহিলা চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, যার আমল ভালো তার সাথে আমার আচরণও ভালো,
যার আমল খারাপ তার সাথে আমার আচরণও খারাপ। এরে মুসলমান, ওই কবর আমার জন্য অপেক্ষা করতেছি। মুসলমান, কবরের গাটি বড় কঠিন গাটি, তারপরের গাটি হইল মুসলমান বাইরারে আমার। হাসুরের ময়দানের গাটি, পুলসিরাতের গাটি, মিজানের পাল্লার গাটি, ওই গাটি এগুলোর জন্য অপেক্ষা করতে হবে আমাদের কি। এই জন্য জানা দেই গো মুসলমান, এই দুনিয়ার শেষ আছে, পরকালের কিন্তু শেষ নাই। আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যাই গো বাবা, মানুষ মরণশীল, একদিন কবরে যাইতে হবে, একদিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই জন্য মুসলমান, কবরে যাওয়ার আগে আগে সামনা তৈয়ার কর, কবরে যাওয়ার আগে আগে তুমি আমল তৈয়ার করিয়া কবরে যাও, কারণ ওই কবর কাউকে খাতিরি করে না। কবর তো মুসলমান, যার আমল ভালো হবে তার সঙ্গেই খাতিরি করবে। এরে মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে কয় মানুষ, একটু খেয়াল করিয়া শুনিয়া যাও রে মানুষ, এই দুনিয়ার মোহে পড়িয়া পরকালকে ভুলে যেও না। এই দুনিয়ার বাহাদুরি কিন্তু বেশি দিনের নয়। দুনিয়া দুনিয়া যারা করছে, ফেরাউন আজকে থাকতে পারে নাই, দুনিয়া দুনিয়া করছে, নমরুদ থাকতে পারে নাই, দুনিয়া দুনিয়া করছে, সাদ্দাত থাকতে পারে নাই, দুনিয়া দুনিয়া করছে, কারুন থাকতে পারে নাই। দুনিয়ার হায়াত কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাঁটিয়া হাঁটিয়া যায়, এমন সময় তাকায়া দেখলেন সুন্দর কাপড় পরিহত একজন মহিলা রাস্তা দিয়া হাঁটিয়া হাঁটিয়া যায়। হযরত ওমর ডাক দিয়া কয়, মহিলা সুন্দর কাপড় পরিধান করে কই রওনা দিছো, কে তুমি, দাঁড়াও তোমার সঙ্গে কথা আছি। হযরত ওমরের ডাকে সাড়া দিয়ে ওই মহিলা দাঁড়ায়া গেল, সুন্দর কাপড় পরিধান করে রাস্তার কিনারায় দাঁড়ায়া গেলে হযরত ওমর ডাক দিয়ে বলেন, কে তুমি, তোমার পরিচয় কি? ওই মহিলা ডাক দিয়ে কে, ওমর, আসলে আমি মহিলা নই, আমি মহিলার বেশ ধরেছি, আমি হইলাম দুনিয়া। কি? আমি হইলাম দুনিয়া। হযরত ওমরের সামনে আসলে পরে হযরত ওমর তাকায়া দেখে বুড়া মহিলা, চামড়া ঢিলা হয়ে গেছে, মুখের দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কয়, তুমি দুনিয়া? কয়, হ্যাঁ। কয়, তোমার কপালের মধ্যে কালো চিহ্ন কেন? তোমার দুই পায়ের হাঁটুর মধ্যে কালো চিহ্ন কেন বলো? ওই দুনিয়া ডাক দিয়ে কে, ওমর, আমার বয়স প্রায় শেষের দিকে, আমি বুড়া হয়ে গেছি। এরে মুসলমান, হযরত ওমর কয়, আচ্ছা বুঝলাম, তোমার বয়স ক শেষ হয়ে যাচ্ছে, কিয়ামত গণাই আসছে, কিয়ামতের আলামত শুরু হয়ে যাইতেছে। এরে মুসলমান বন্ধুরা, হযরত ওমর ডাক দিয়া কয়, তোমার পায়ের মধ্যে চিহ্ন কেন? তোমার কপালের মধ্যে চিহ্ন কেন? ওই মুহূর্তে দুনিয়া ডাক দিয়া কে, ওমর, দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর কিছু উম্মত এমন উম্মত আছে, আখেরাত বাদ দিয়ে এরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, নামাজের খোঁজ খবর নাই, আল্লাহর নামটাও মুখে লয় না, এরা সারাক্ষণ দুনিয়া দুনিয়া করে। এই দুনিয়া পাওয়ার জন্য এরা মাথাগুলো আমার কিনারায় ঠেকাইয়া দেয়, দুনিয়া ধরতে আসি। কিন্তু এরা যখন দুনিয়া ধরতে আসি, আমি আমার পাও দিয়ে একটা লাথি মারিয়া দিই, লাথি মারতে মারতে আমার পায়ের মধ্যে কালো দাগ হয়ে গেছি, আর কপালের মধ্যে যেই কালো দাগ দেখো, কিছু নেককার বান্দা আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, ওই মানুষগুলোকে আমি ধরতে যাই, দুনিয়া বলে আমি নেককার মানুষগুলোকে ধরতে যাই। আমি যখন এদের কাছে যাই, তখন এরা আমার একটা লাত্তি মারে, লাত্তি মারতে মারতে আমার কপালের মধ্যে কালো দাগ বানায়া বলাইছি। এরা দুনিয়া আমি এদেরকে ধরা দিতে চাই, এরা ধরতে চায় না। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, এই আমার উম্মতের আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করছি, আল্লাহ আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ তুমি আমার গরিব হালাতে রাইখো, গরিব হালাতে মরণ দিও, হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিও, যেন আমি আগে আগে তোমার জান্নাতের মেহমান হতে পারি। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রসুল ডাক দিয়া বলেন, সায়াতি জামানুন ইহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, আমার উম্মতেরা দুনিয়াকে ভালোবাসবে, আখেরাতকে তারা ভুলে যাবে, দুনিয়াকে মহাব্বত করবে এরা, আখেরাতকে ভুলে যাবে, গুনাহ করা ভালোবাসবে এরা, তওবা করা ভুলে যাবে, ঠিক কিনা জোরে বলেন।
এরা মুসলমান দুনিয়ার গরবারে বানানো মহব্বত করবে এরা কবরের কথা বলিয়া যাবে পরকালের কথা বলিয়া যাবে এজন্য হায়াতের জীবন কিন্তু বেশি দিনের নয় হায়াতের জীবন কিন্তু একেবারে ক্ষণস্থায়ী একেবারে কম এজন্য পরকালের দিকে দাবিত হয়ে যাও পরকালমুখী হয়ে যাও এরে মুসলমান পরকালমুখী হইয়া যাও সাহাবীদের মত ঈমান আনো সাহাবীদের মত ঈমান আনো সাহাবীরা ঈমান কেমন আনছে এরা জীবন দিয়া বলাইছে ঈমান দেয় নাই হযরতে বেলালকে কত মারি খাওয়া লাগছে এরা হযরতে বেলাল জীবন দিতে চায় ঈমান দিতে চায় না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন হযরতে খাব্বা কত মারি খাইলো মার খাইতে খাইতে মুসলমান কামরের গোশত পর্যন্ত হারায়া পালাইলো ঈমানটা সারে নাই আরে সুমাইয়ার মত নারে এরে মুসলমান ভাইরা তলপেটের মধ্যে বর্ষার আঘাত দিয়া দুনিয়ার থেকে বিদায় করিয়া দিল ঈমানটারে মজবুত করে ধরে রাখছে ঈমানটা সারে নাই জীবনটা দিয়া দিছে ঠিক কিনা জোরে বলেন এরে আমার বাবাজি আজকের ওয়াজ দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন পরকালমুখী হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন আমরা যেন আখেরাতমুখী হয়ে যায় আজকেতে যেন আমরা তওবা করি আল্লাহওয়ালা হয়ে যায় পরকালমুখী হয়ে যায় এরে মুসলমান পরকালমুখী যেন আমরা হতে পারি সাহাবাই কেরামের দিকে তাকাইয়া দেখেন ওই সাহাবাই কেরাম কেমনে আমল করেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা এরা নেক আমল করতে 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 এরা কবর দেশে চলে গেছে এরে মুসলমান এরা নেক আমল করতে করতে কবর দেশে চলে গেছে যেমন হযরতে আবু বকর সিদ্দিক যখন নবীর পরে খলিফা হইলেন আমার নবীর ইন্তেকালের পরে যখন সাহাবায়ে কেরাম হযরত আবু বকরকে খলিফা বানাইলেন এই হযরত আবু বকর মুসলমান কেমন সাহাবা ছিলেন কেমন দামি সাহাবা ছিলেন যেই সাহাবাটা দুনিয়ার থেকে জান্নাতের খোশখবরই পাইছেন সুবহানাল্লাহ যার সামনে আল্লাহ ডাক দেয়া কয় আল্লাহ পাকের রসুল ডাক দেয় আবু বকর শোনো আমার কোটি কোটি উম্মত হাসরের ময়দানে উঠবি আমরাও সবাই উঠব আমার নবী ডাক দেয়া কয় আটটা জান্নাত ডাকা হবে এই সাহাবীর নাম হচ্ছে আবু বকর আর একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ এতগুলো মানুষ সুবহানাল্লাহ কইলি প্যান্ডেলে গরম হওয়ার কথা আছিল অনেকে জবাব রেখে নাকি মাইতে মারামারি করেছেন আপনারা শহরের মধ্যে কোনো হাসি খুশি নাই একবারে চুপচাপ বই রয়েছেন জোরে কর্ণ সুবহানাল্লাহ জোরে কর্ণ আল্লাহু আকবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ কতগুলো সব হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান জান্নাতের সার্টিফিকেট হাতে হালুম্মায়া আবা বকরিন হালুম্মায়া আবা বকরিন আবু বকর তুমি আমার জান্ন আমার দরওয়াজা দিয়ে জান্নাতে আসো ওই আবু বকর খালি কান দেয়ার কে আল্লাহ নবী গো আল্লাহ আমারে মাফ করবনি চিন্তা করছেন নবীজির কাছে আই শেষ কয় আল্লাহ নবী গো আল্লাহ আমারে মাফ করবনি ওগো নবীজি আমার কি আমল আছে আল্লাহ আমারে মাফ করবনি আল্লাহ নবীর সাহাবি কান্দে ওই সাহাবির আমলের কথা শুনেন আমলের কথা শুনেন আপনার আমি কি আমল করছি গো বাবা আমার নবী আম্মা জান আয়েশার সঙ্গে শোয়া কার সঙ্গে আম্মা জান আয়েশার সঙ্গে শোয়া রাতের বেলা পূর্ণিমার চাঁদ উঠছে আম মতন তো বিল্ডিং ছিল না আমার নবীর কুড়ে ঘর ছিল এরে মুসলমান খেজুর পাতার ছাউনি ছিল ফাঁকে ফাঁকে সুচন্দ্রের আলো ঘরের ভিতরে ঢুকি আমার নবী ডাক দিয়ে কায়ে সারে বাহিরের দিকে তাকাও আম্মা জান বললেন তাকাইলাম কয় কিছু দেখতে পাওনি কয় চন্দ্র দেখি আর তারকা দেখি আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে আকাশের মধ্যে যতগুলো তারকা আছে আমার একজন সাহাবীর আমল নামার মধ্যে ততগুলো নেক আমল জমা আছে আকাশের তারকা গণনা করা যায় অল্প কটা তারকা মনে হয় এরা মুসলমান আমার নবী ডাক দিয়ে কয় সারে আকাশের মধ্যে যত তারকা আছে যতগুলো তারকা আছে আমার একজন সাহাবীর আমল নামার মধ্যে ততগুলো নেক আমল জমা আছে আমরা সপ্তাহে একদিন হাজিরা দিয়া মনে করে আমরা অনেক বড় নামাজি হয়ে গেছি তিনবার হজ করার পরেও সুদের টাকা লাগাইয়া খায়া মনে করে আমরা বড় হাজি সাহেব হয়ে গেছি নামাজ পড়ি আর না পড়ি বকে থাপ্পর দিয়াকে হুজুর ইমান শক্ত করে বলাইছি আছে না নাই আরে জোরে কোন আছে না নাই এরে মুসলমান পরের হক মেরা খাইয়া কয় কে হুজুর আমার মতন এমন পরহেজগার আর কেউ নাই এরে মুসলমান কত গুণ আমরা করি কত নাফরমানি আমরা করি কত আল্লাহর হুকুম পালন করি না কিন্তু চাপার বেলায় আমরা এক নম্বরে আছি এরে বাবা জিরা রে একটু মনের কান লাগায় শোনেন সাহাবীর আমল নামে আকাশের তারকা বরাবর আমল আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করে মনে হয় আমার নবী আমার বাবার কথাই বলবে
কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিয়ে কায়সারি আকাশের তারকা বরাবর যতগুলো নেকামল আছেন ওই সাহাবীর নাম হলো হযরত ওমর আর একটু জোরে কোন আয়েশা গো আকাশের তারকা বরাবর সাহাবী ওমরের আমল নামায় আমল জমা হইছে আমার নবী দেখলেন আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে আমার নবী ডাক দিয়ে কায়েশারি ওমরের আমলের একটা পরিমাণ দিলাম তোমার আব্বার আমলের কোনো পরিমাণ নাই তোমার আব্বা জি আমার সঙ্গে রাতের বেলা ঘর থেকে বের হইয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটা দৃশ্য আমি দেখেছি তোমার আব্বার দিকে তাকাইয়া কয় কি দৃশ্য কয় আমারে তোমার আব্বা এত মোহাব্বত করে গো আমারে তোমার আব্বায় সঙ্গে করে লইয়া যায় আর একবার ডান দিকে আসে আবার বাম দিকে আসে চোখের পানিগুলো মুছি আমি ডাক দিয়ে বললাম আবু বকর এই নীরবে নির্জনে তুমি এমন করো কেন কি হয়েছে বলো আবু বকর ডাক দিয়ে কয় নবী গো আমি আমার জানের চেয়ে আপনি নবীর বেশি ভালোবাসি ও নবীজি আপনি হাঁটতে পারেন না গো নবীজি আপনি আমি একটু বসি আপনি আমার কাঁধের উপরে উঠে যান আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় নবী গো আমি বসে পড়লাম আপনি আমার কাঁধে উঠেন আমার নবী ডাক দিয়ে আবু বকর তুমি কি আমার নবুয়াতের ভার সইতে পারবা কয় নবী গো আপনি আপনি যদি দোয়া করেন আমি সইতে পারব আমার নবীরে কান্দে লইয়া আবু বকর সিদ্দিক সামনে যায় আর চোখের পানিগুলো মুছি আর ডাক দিয়ে কয় নবী গো হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে আমার বন্ধুর জন্য তুমি কি করেছ আবু বকর আমি আমার আল্লাহরে কি বলবো গো নবী সামনে নিয়ে আমার নবীরে নামায়া দিলে আমার নবী তাকায় দেখে গো আবু বকর সিদ্দিক পাগলের মতন একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী ডাক দিয়ে আবু বকর দাঁড়াও বলো না তুমি এমন পাগলামি কেন করতেছো একটু বলো আবু বকর ডাক দিয়া কই নবীজি আমি যখন ডানে যাই গো তখন আমার মন বলে না জানি কাফেররা ডান দিক দিয়ে আপনার তরবারের আঘাত দিয়ে মাইরা ফলায় নাকি আবার যখন বাম দিকে যাই আমার মন বলে না জানি বাম দিক থেকে কাফেররা তীর মাইরা আপনাকে শেষ করে দেয় নাকি আমি নবী ডান দিকে গিয়া দাঁড়াই কাফেররা তীর মারলে আমি আমার বুকে নিব গো আপনি পয়গম্বরের গায়ে একটা তীর লাগতে দিব না আমার নবী ডাক দেখে আয়েশা রে তোমার আব্বা কি করছে জানো নি কয় কি করছে বলেন কয় তোমার আব্বা গারে সুরের মধ্যে যাইয়া মদিনায় ওই যে জাবালে সুর পর্বত ওখানে আমার নবীকে নিয়ে আস্তে আস্তে করে লয়েলে ওপরের দিকে উঠি হেরে বাবারে আমার দিকে তাকান আমার নবীর হাতের মধ্যে দুইরা দুইরা আস্তে আস্তে উপরের দিকে আবু বকর সিদ্দিক উঠাইতেছি আমার নবী ডাক দেখ আবু বকর তুমি এমন করতেছ কেন কেন নবী গো গর্তের ভিতরে ডুইকেন না আমি একটু দেখি গর্তটার ভিতরে সব ঠিকঠাক মতো আসেনি ও নবীজি পাহাড় পাহাড় না জানি সাপ বিচ্ছু আবার বাসা বানাইছে কিনা এরে মুসলমান ইতিহাস তো আপনারা জানেন একটু মুজাকারা করতেছে আপনাদের সাথে আবু বকর সিদ্দিক ভিতরে ডুইকা গিয়া দেখি ছোট ছোট গর্ত দেখা যায় নিজের মাথার মুসলমান পাগড়িটাকে টান দিয়া খুলিয়া আবু বকর সিদ্দিক পুরাটা ও মুসলমান পাহাড়ের ভিতরে গর্তটারে পুরাটা ভালো করে জারা মশা কইরা নবীর জন্য উপযুক্ত কইরা পরিষ্কার কইরা গর্তগুলো মুসলমান বাইরা আমার কাপড় দিয়া গর্তগুলো মুসলমান বাইরা গর্তগুলো বন্ধ করে করে সবগুলো গর্ত যখন বন্ধ করে দিয়া একটা গর্তের মধ্যে পায়ের গোড়ালে দিয়া মুসলমান চাপা দিয়া রাই খাবার নবীরে গর্তের ভিতরে ঢুকাইয়া ডাক দিয়া কয় নবীজি আমি আমার উরুটা বিছাই দিলাম আপনি নবী আপনার মাথাটা রাইখে একটু আরাম করে এ মুসলমানের আরেক যাও করো সিদ্দিক নবীর এই মুসলমান হিজরতের আবাস পাইয়া ছয় মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায় ঘুমায় না আমার নবীর এত মহাব্বত করে এত ভালোবাসি
সাপে দংশন করলো চোখ দিয়া গড়াইয়া পানি পড়লো ইতিহাস তো আমরা জানি আমার নবীর ঘুম ভেঙ্গে যায় ডাক দেখ আবু বকর কান্না করো কেন কয় নবী গো কে জানি আমার পায়ের মধ্যে দংশন করেছি সাপ আমার নবীর সাহাবীর পায়ে দংশন করে দিল এরে মুসলমান সেই কথা বলতে চাই না আমার নবী ডাক দেয় কায়েসা রে তোমার আব্বার সারা জীবনের আমল নয় ওই যে আমি নবীর সঙ্গে যাবলে সুরের ভিতরে তোমার আব্বা তিন রাত আমার সঙ্গে তিন দিন তিন রাত ছিল ওই সোয়াব যদি এক পাল্লায় দেওয়া হয় আর হযরত ওমরের সারা জীবনের নেক যদি আর এক পাল্লায় দেওয়া হয় তোমার আব্বা আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছি ওই রাতের এবাদত তোমার আবু হযরত ওমরের চেয়ে বেশি হয়ে যাবে ওই ওমর আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন এলাকার মানুষগুলোর দেখাশোনা করা আরে খলিফা হওয়ার পরেও মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরেও মানুষের বাড়ি বাড়ি গিয়া ছাগলের দুধ দোহন করিয়া দেয় গাভীর দুধ দোহন করিয়া দেয় জনগণের খেদমত করে মাটি কাটার মধ্যে লেগে যায় হাল চাষের মধ্যে লেগে যায় কাজকর্ম করে করে দেয় হযরত ওমর একদিন তাকায়া দেখে আবু বকর সিদ্দিকের সামনে একটা কাগজ পড়ে আছে ওই কাগজের মধ্যে এলাকার বিধবা মহিলাদের নাম লেখা আছে নামের পাশাপাশি একজন করে খাদেম দেওয়া আছে সর্বশেষ একজন মহিলার নাম ওই মহিলার নামের পাশে কোনো খাদেমের নাম নাই হযরত ওমর কাগজটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া আবু বকর এই কাগজটার মধ্যে বিধবা মহিলাদের নামের তালিকা আছে নামের তালিকার পাশাপাশি একজন খাদেম পুরুষের নামও লেখা আছে সর্বশেষ যেই মহিলার নাম লেখা দেখা যায় এই মহিলার নামের পাশে কোনো খাদেমের নাম তো লেখা দেখা যায় না আবু বকর সিদ্দিক কিছুই বলে না হযরত ওমর ডাক দেখ আবু বকর এই সেবাটা আমারে করার সুযোগ দেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ওই মহিলার বাড়ি মদিনার থেকে একটু দূরে পাহাড়ি এলাকায় বসবাস করে ওই মহিলার স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই একাকিত্বে ঘরের মধ্যে বসবাস করে হযরত ওমর চাইয়া নিলেন এই সেবাটা আমারে করার সুযোগ দেন একটু খেয়াল করেন একটু শোনেন গো বাবা জিরা হযরত ওমর রাতের বেলা ওই মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়া আওয়াজ দিলেন দরওয়াজায় আম্মা আমি আসছি ওমর আপনার ঘরের সেবা করার জন্য দরওয়াজাটা খোলেন কি কি কাজ করা লাগবে বলেন তালিকা দেন পানি আনা লাগবে আপনার খাবার তৈরি করা লাগবে বিছানা ঝাড়ু মোছা করা লাগবে আপনার কাপড়গুলো ধোয়া লাগবে ওই মহিলা ডাক দিয়া কয় আপনি কে কয় আমি ওমর কয় আপনি আসার আগে আগে আল্লাহর একজন বান্দা ইসা ঘরের সব কাম গুছাইয়া দিয়া গেছে শুধু ঘরের কাম গুছাইয়া দিয়া যায় নাই ওই লোকটা আমার ঘরে আইসে আমি মহিলা বৃদ্ধা মহিলা শক্ত খাবার খাইতে পারি না আমার জন্য তরল খাবার পাকাইয়া নিজ হাত দিয়ে আমারে খাওয়াইয়া দিয়া যায় এমন মানুষ আমার নজরে আর কোনোদিন পড়ে নাই ওমর কয় তাই নাকি কয় হ্যাঁ হযরত ওমর মনে মনে চিন্তা করছেন আগামীকাল কার একটু আগে আগে যাব সুবহানাল্লাহ জোরে বলে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক এরে মুসলমান মুসলমান ভাইরা মদিনার শাসক হযরত আবু বকর হযরত ওমর আজকে একটু আগে আগে চলে গেলেন আগে আগে যাওয়ার পর দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয় বলেন আম্মা গো আমি আবারও আসছি আপনার কি কি খেত খাদমত করা লাগবে বলেন মহিলা ঘরের ভিতর থেকে ডাক দেয় আজকেও কাম শেষ হয়ে গেছে হযরত ওমর চলে আসছে বাবাজি পরের দিন আর একটু আগে গেছেন আর একটু আগে যাওয়ার পরে মহিলারে আওয়াজ দিলে একই কথা ডাক দিয়ে কে ওমর আপনি আসার আগে আগে ওই লোকটা কাজ করিয়া শেষ করিয়া দিয়া চলিয়া গেছে আমার কোনো কাজ এখন আর বাকি নাই পরের দিন অনেক আগে হযরত ওমর গিয়া দরওয়াজার কিনারায় দাঁড়ায় আছে কে সেবা করে নাম বলে নাই নামটাও প্রকাশ করে নাই লোকটা কি হযরত ওমর আড়ালে দাঁড়ায় তাকায় দেখে গো হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক নরমাল একটা পোশাক পরা পায়ের মধ্যে স্যান্ডেল জুতাও নাই মরুভূমির পথ হাইটা হাইটা মহিলার ঘরের দিকে রওনা দিয়েছে মহিলার ঘরের দরওয়াজার সামনে গিয়া হাজির হযরত ওমর ডাক দেখ আবু বকর এই সেবাটা আমি আপনার আপনার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম আপনি সেবাটা করেন আপনি কেন বললেন না আপনার পায়ে জুতা নাই কেন সাধারণ পোশাক পরে আসছেন কেন হযরত আবু বকর ডাক দেখ ওমর আমি পায়ে জুতা কেন পরি নাই
আমি রাতের বেলা একাকিত্বে রাস্তা দিয়া হাঁটি, আমার পায়ের আওয়াজ শুই না, স্যান্ডেলের আওয়াজ শুই না, যদি কোনো মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। এই জন্য আমি দৃঢ় পদে পদে সামনের দিকে হাঁটি। আর হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমার ডাক দিক, আবু বকর তুমি খলিফা হওয়ার পর এই মহিলাটা কষ্ট করেছিল, কেন আমি কি জবাব আল্লাহর কাছে দিব? এই জন্য আমার গোপনে কিছু আমল তো থাকা দরকার। এই কাজটা মানুষের সামনে আমি প্রকাশ করি নাই গো ওমর। ওমর হাউমাও করিয়া কাঁদে আর বলে, আবু বকর আমি যদি আমার সারাটা জীবন শেষ করিয়া দিই, আপনার সঙ্গে কোনো দিক দিয়ে আমি কুলাইয়া উঠতে পারবো না। এই জন্য মুসলমান ভাইরারে আমার একটা হলো ইহকালের জীবন, আর একটা হইল পরকালের জীবন। একটা হইল মুসলমান দুনিয়ার জীবন, আর একটা হইল পরকালের জীবন। এরে আমারে কে পাঠাইল, আমারে কি আবার নিয়ে যাবে রে বাবা? কে আমারে পাঠাইল, কার কাছে যাওয়া লাগবে? আমরা দুনিয়ার কত নেয়ামত ভোগ করতেছি বাবা, কত নেয়ামত খাইতেছি। একটা মাস যেমন 24 ঘন্টা পানির মধ্যে ডুবে থাকি, আমরা তদ্রুপ আল্লাহর এতগুলো নেয়ামতের মধ্যে ডুবে আছি রে বাবা। ওই নিয়ামতগুলো আমরা খাইতেছি, এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই গো বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বন্ধু, হায়াতের জীবনে কয়টা নেক আমল করেছি, কয়টা বদ আমল করেছি, একটু হিসাবটা মিলাইয়া যান। এই জন্য আল্লাহ ডাক দিয়ে এক বান্দা, আগে নামাজ পড়ো নাই, এখন থেকে খাঁটি মনে তওবা করো, আল্লাহ নামাজ আর সারব না। ওই নামাজগুলো যা আমরা পিছনে নষ্ট করে ফেলেছি, ওই নামাজগুলো আস্তে আস্তে আমরা পড়া শুরু করিয়া দেই। পড়তে 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 ফজর জোহর আসর মাগরিব এশা, পড়তে পড়তে একটা দিন যখন আমার দিল বলবে আমার পিছনের নামাজ সব শেষ হয়ে গেছে। এরে মুসলমান বন্ধু, আপনি আল্লাহর দরবারে খাঁটি মনে তওবা করবেন, আল্লাহ আমি গুনাহ করে ফলাইছি, আমি আর গুনাহ করব না। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করলে তোমার আব্বা আম্মা ঘর থেকে ধাক্কা দিয়ে বের করিয়া দেয়, সারা দিন আব্বা আম্মার সামনে আসা যায় না। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমি আল্লাহ 24টা ঘন্টা তোমারে ক্ষমা দেওয়ার জন্য আমি বসিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়লা তাকুনা তুমির রহমতিল্লাহ, এরে বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাস হয়ো না। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাস হয়ো না। আল্লাহ কয়, 100 রহমত সৃষ্টি করিয়া আমি একটা রহমত দুনিয়ার সবার মধ্যে বন্টন করে দিলাম, মাখলুকাতের মধ্যে আমি একটা রহমত বন্টন করিয়া দিলাম। এই জন্য মা তার সন্তানকে ভালোবাসি, সন্তান তার আব্বা আম্মারে ভালোবাসি। আর 99টা রহমত আমার আল্লাহ বলেন আমার কাছে আমি রেখে দিয়েছি। দেখছেন নি আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহরবান। ওই আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ গড়ে গুনাহ করা বাহিরে যাওয়ার সুযোগ দেই, আবার বাহিরে গিয়া গুনাহ করলে গড়ে যাওয়ার সুযোগ দেই। আমি হলাম রহমান, আমি হলাম রহমান। এরে মুসলমান, রহমান যে কত বড় দয়ালু রহমান। বেশ্যা মহিলা কত গুনাহ করছে, কত জিনা করছে, তার কোনো হিসাব নাই, কিন্তু আল্লাহর রহমত তার উপরে মুসলমান পড়ছে, রহমতের সোয়া কেমনে রহমত। ওই মহিলা রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, হাঁটতে হাঁটতে মুসলমান সামনের দিকে গিয়া দেখে একটা কুয়া, ওই কুয়ার কিনারায় তাকায় দেখে একটা কুকুর জিব্বাটা বার করে দিছে, পানির পিপাসায় মুসলমান হাহাকার শুরু করে দিল। ওই কুকুরের জিব্বা শুকায় গেছে, গলাটা শুকায় গেছে, পানি হইলে ভালো হইত, একটু পানি পান করতে পারলে গলাটা বিস্ত, জিহিবাটা বিস্ত, কিন্তু কুয়ার ভিতর থেকে কুকুরটায় কেমনে পানি উঠাবে, কেমনে পান করবে? মহিলা বুইজা ফলাইছে, কুকুরের পিপাসা লাগছে, মহিলা দেরি করে নাই, পায়ের মধ্যে ছিল চামড়ার মৌজা, ওই মৌজাগুলো কাপড়ের আঁচলের মধ্যে বাইদা কুয়ার মধ্যে ফলাইয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই পানিটা কুকুরকে পান করাইছে। বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আল্লাহ রসুল এরশাদ করেছেন, বয়ান করেছেন, ওই মহিলা জিনা করু মহিলা পানি উঠাইয়া কুকুররে পান করাইছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মহিলা তুমি আমার একটা মাখলুকরে, তুমি একটা মাখলুকরে সেবা দিয়েছ, মাখলুকের খেদমত করেছ, আমি আল্লাহ তোমার খেদমত করতেছি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এজন্য তো মুসলমান ভাইরা রে আমার ওই যে আল্লাহর ওলি বাইজিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ পাক জিজ্ঞেস করে বাইজিদ কি আমল নিয়ে আসছো কয় আল্লাহ আমি তোমার তেমন আমল নিয়ে আসতে পারি নাই আল্লাহ বলেন তোমারে আমি কেমনে maaf করতাম কয় আল্লাহ হায়াতের জীবনের একটা আমলকে উসিলা করে আমারে maaf করে দাও কয় শুনো রে বাইজিদ আমি আল্লাহ তোমার একটা আমল বড় পছন্দ করেছি তোমার হাজারো লাখ আমলের মধ্য থেকে একটা আমল আমি পছন্দ করেছি কয় কি আমল গো আল্লাহ কয় শীতের রাতে তুমি কম্বল দিয়ে ঘুমাইতেছিলা তোমার পাশে একটা বিড়ালের বাচ্চা মেও মেও করিয়া কাঁদতেছিল শীতের কনকনে থরথর করে কাঁপতেছিল এরে বাইজিদ ওই মুহূর্তে তুমি দয়ার হাতরা বাড়াইয়া ওই বিড়াল ছানাকে টান দিয়ে তোমার কম্বলের ভিতরে ঢুকাইয়া লইয়া ঘুমাইছিলা তুমি যে আমার ছোট্ট একটা মাকলুকের উপর দয়া করেছো আমি আল্লাহ তোমার উপর দয়া করে তোমারে maaf করে দিলাম সুবহানাল্লাহ বলে এজন্য তো মুসলমান ভাইরা রে আমার হযরতে জুনায়েদ বাগদাদি বলেন আমি একটা কুকুরের থেকে ওয়ার শিখেছি সুবহানাল্লাহ আমার জীবন পরিবর্তন করেছি জুনায়েদ ডাক দিয়া কয় আমি একবার এরি ক্ষেতের আইলের উপর দিয়া রওনা দিছি এরি ক্ষেতের আইল কিন্তু বেশি মোটা না চিকুন ঠিক কিনা জোরে বলেন দুই পাশ দিয়া কাটতে 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 একবারে চিকুন বানায়া ফালায় ও মুসলমান আল্লাহর ওলি হযরত জুনাইদ বলেন আমি এরি ক্ষেতের আইলের উপর দিয়ে রওনা দিয়েছি যাইতে যাইতে চলতে চলতে সামনের দিকে গেলাম আমি তাকায়া দেখি অপর দিক থেকে একটা কুকুর আসতেছে এই কুকুরটা জিব্বাটা বার করিয়া দিছে জিব্বাটার ভিতর থেকে লালাগুলো টপ 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 করে পড়তেছে দুজন মুখোমুখি হয়ে গেছে কুকুরের জিহ্বার লালা হলো নাপাক মানুষের জামাতে লাগলে জামাটা নাপাক হয়ে যায় নষ্ট হয়ে যায় হযরতে জুনায়েদ তাকায়া দেখে কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে আজান হয়ে গেলে নামাজ পড়া লাগবে আল্লাহর হুকুম পালন করা লাগবে এরে মুসলমান জুনায়েদ তো আল্লাহর ওলি এমন ওলি উনি মুসলমান জমিনে দাঁড়াইয়া মুসলমান ডাক দেয় আল্লাহ রে আল্লাহর ডাক আল্লাহ পাক রব্বে করিম তার ডাকটা মুসলমান আরশে আজিমের মধ্যে নিয়ে যায় এমন একজন বড় আল্লাহ বলা মানুষ এমন একজন বড় বুজুর্গ মানুষ জুনায়েদ আল্লাহর ওলি ওই মুহূর্তে দাঁড়াইয়া দেখতেছেন কিছুক্ষণ পরে আজান হবে আজান হইলি নামাজ পড়া লাগবে তার কারণ মানুষের সমাজ আছে নামাজও আছে ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন ওই ফরজিয়াতগুলো আদায় করতেই হবে করতেই হবে করতেই হবে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আমাদের গায়ে থাকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম নামাজ পালন করতে হবে কিনা বলেন নামাজ আদায় করতে হবে তো আল্লাহর বলে দাঁড়ায় ডাক দিয়ে কুকুর রে তুই যদি নিচে নাই মাজাস আমার একটু রাস্তা করে দেশ আমার যাইতে সহজ হয় আর না হয় তুই হইলি না পাক তোর গায়ে যদি আমার জামাটা লাইগা যায় গেসিয়া গেসিয়া গেলে তোর নাপাকটা আমার জামার মধ্যে লাগলে আমার জামাটা নাপাক হয়ে যাবে আমি তো নামাজ পড়তে পারবো না আমার বাড়িতে অনেক দূর আমার সঙ্গে আর কোনো জামা কাপড় নাই এরে কুকুর তুই নিচে নাই মাজা আমার একটু যাওয়ার রাস্তা করিয়া দে কাশকুলে মারেফাতের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন আল্লাহর ওলি মুফতি শফি রহমাতুল্লাহ আলাই এরে মুসলমান ওই কুকুরটা দাঁড়ায় রইছে আল্লাহর ওলিও দাঁড়াই আছে কুকুরটাও দাঁড়ায় আছে দুজন মুখোমুখি আল্লাহর ওলি কয় কুকুর তুই নিচে নাম তুই না পাক তোর লালাটাও না পাক তুই রাস্তাটা করিয়া দি আমি নিচে নাই মা গেলে কাদা লাগলে আমার জামাটা নষ্ট হয়ে যাবে আমার নামাজ আছে আমার সমাজ আছে তোর নামাজও নাই তোর সমাজও নাই তুই নিচে নাই মা যা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিছে আর একটু জোরে কোন কুকুরের জবান যখন খুলে গিয়েছে কুকুর ডাক দেয় আল্লাহর ওলি তুমি দামি মানুষ আশরাফুল মাখলুকাত তোমারে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছি তোমারে আল্লাহ ইজ্জত দিয়েছি তোমারে সম্মান দিয়েছে এই বলে তুমি আমারে নিচে নামাইয়া দিবা আর তুমি সোজা হাইটা যাইবা আচ্ছা আমার দুইটা প্রশ্নের জবাব দিয়ে যাও আর একটু জোরে কর আর বেশি লম্বা না আর দুই একটা কথা তারপরে দোয়া ইনশাআল্লাহ এরে মুসলমান ভাইরা রে আমার কুকুরটা ডাক দিয়া কয় এ আল্লাহর ওলি জুনাইদ তুমি আমার দুইটা প্রশ্নের জবাব দিয়ে যাও তারপরে তুমি চলে যাও এই মুহূর্তে কুকুর ডাক দেয় কয় জুনাইদ আমার জিহ্বার পানি না পাক
তোমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে যাবে আমি জিজ্ঞেস করি আমার নাপাকটা তোমার জামাতে লাগলে জামা নাপাক হয়ে যাবে এইটাকে পবিত্র করার পাক করার কোনো সিস্টেম আসেনি জুনায়ে ডাক দিয়া কয় কুকুর রে তোর জিহ্বার পানে যদি আমার জামায় লাগে দুনিয়ার মধ্যে যত ভালো পানি আছে ওই ভালো পানি দিয়া ধুইলে আমার জামাটা পাক হয়ে যাবে সিস্টেম আছে কুকুর ডাক দিয়া কয় আল্লাহর ওলি তোমার অন্তরে যে গুনার নাপাকে আছে দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে নি সুবহানাল্লাহ জোরে কর আরেকটু জোরে কর সুবহানাল্লাহ জুনায়ের ডাক দিয়া কয় না না গুনার নাপাকে দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে না কুকুর ডাক দিয়া কয় আল্লাহর ওলি তাইলে দেখা যায় আমার নাপাকের চেয়ে তোমার নাপাকটা আরো শক্ত দুই নম্বর প্রশ্ন করে আল্লাহর ওলি বলো তুমি জান্নাতি না জাহান্নামি সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিও ভাই তুমি জান্নাতি না জাহান্নামি তুমি যদি জান্নাতি হও তাইলে তুমি আমার থেকে উৎকৃষ্ট তুমি আমার থেকে দামি আর তুমি যদি জান্নাতি না হও জাহান্নামি হও তুমি আমার থেকে নিকৃষ্ট কারণ আমি কুকুরের নামাজ নাই সমাজ নাই আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই আমি মরে যাব যদি আমি দুনিয়াতে কাউকে কষ্ট দিয়া থাকি আল্লাহ হাসরের দিন দুর্বলটারে সবল বানাইয়া আর আমারে দুর্বল দুর্বল বানাইয়া ওই মুহূর্তে আল্লাহ ওইটা দিয়ে আমারে কামড়া কামড় দেওয়াইয়া শাস্তি দিয়া সমান সমান করে আল্লাহ আমারে মাটির সঙ্গে মিলাইয়া দিবি আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই তুমি যদি জান্নাতি হও আমার থেকে দামি আর জাহান্নামি হইলে তুমি আমার থেকে নিকৃষ্ট জুনায়েদ আল্লাহর ওলি ডাক দিয়া কয় এ কুকুর তুই আমারে আজকে যে ওয়াজ শোনাইয়া দিলি এই দুইটা ওয়াজ আমার চলার জন্য যথেষ্ট আমার জিন্দগিতে আর ওয়াজ লাগবে না আর একটু জোরে কর না সুবহানাল্লাহ তো মুসলমান শুরুর দিকে বলতেছিলাম পাঁচটা আমল এক নম্বরে মুসলমান কোরআন তেলাওয়াত করা দুই নম্বরে জবানটারে হেফাজত করা তিন নম্বরে মুসলমান ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো চার নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া পাঁচ নম্বরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়া আর আমাদের উপরে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিছেন ওই নামাজগুলো ঠিক মতো আদায় করা আমার মায়েরা যারা আছেন ও মা গো স্বামীর মনে কষ্ট দিয়েন না স্বামীর মনে আঘাত দিয়েন না পর্দায় রাস্তাঘাটে চলাফেরা করিয়েন না আমার নবী মেয়েরা যে গিয়ে আপনাদের ব্যাপারে জাহান্নামে অনেক শাস্তি রসুল দেখা আসছেন এ মা একটু ভালো করে খেয়াল করিয়া শোনেন আমার নবী দেখা আসছি নারীদেরকে সাপে কামড়াইতেছি পেটের ভিতরে সাপ ঢুকতেছে আবার বাকির হইতেছে এ মা চুলের মধ্যে লটকাইয়া আগুনের মধ্যে ফালাইয়া রাখছি এই জন্য আমার মায়ের আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজান মাসের রোজা রাখবেন স্বামী থাকলে খেদমত করবেন লজ্জাস্থানের হেফাজত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন লজ্জাস্থানের হেফাজত করবেন পর্দা সহকারে চলাফেরা করবেন এই কাজগুলো করিয়া মারা গেলে আল্লাহ আমার আম্মারে আমার মায়েরে আল্লাহ জান্নাতের মেহমান বাড়াইয়া দিবি এই জন্য বলি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা যারা হাসরের ময়দানে আল্লাহর দিদার কামনা করে সাক্ষাৎ কামনা করে আল্লাহ কয় তারা যেন বেশি বেশি করে নেক আমল করে তারা যেন বেশি বেশি করে নেক আমল করে যারা আমার সাক্ষাৎ কামনা করতে চায় হাসরের দিন এরা যেন বেশি বেশি নেক আমল করে যত রকমের নেক আমল আছে এগুলো গ্রহণ করা আর যত রকমের বদ আমল আছে এগুলোকে ছেড়ে দেওয়া তাইলে মুসলমান আমার জীবন যদি সুন্দর হয়ে যায় তাইলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে ক্ষমা করে আল্লাহ আমার জান্নাতের ফয়সালা করে দিবেন আমার কথায় কোনো কষ্ট পাইছেন আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ফেলিয়া না দিও রে মালিক ফেলিয়ে না দিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দিগি
পরকালের বিচার দিনে এ পাপীদের উপায় কি? বেগুনা পাঠাইছ মালিক গুনা নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো? চামড়া ঢিলা দাড়ি পাকা আল্লাহ গো পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা কর জীবনের সব ভুল। জালায়ন আমরা রে আল্লাহ কবরে নিয়া দুজখের আগুনিক, এমন কঠিন আগুন সহিব কেমনি? ইয়া আল্লাহ তাকায় দেখো না রে মালিক, তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা মাহফিলটার দিকে তাকায় দেখি রে মালিক, পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা কেমনে হাতগুলো বাড়াইয়া দিয়েছে রে আল্লাহ। টকবগ নৌজুয়ান যুবকেরা হাত বাড়াইছে আল্লাহ পর্দার আড়ালে, আমার মায়েরা আমার বোনেরা, ইয়া আল্লাহ কমিটি বৃন্দ সহকারে যে যেখান থেকে তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া রাখছি, মায়ের আল্লাহ হায়াতের জীবনে কত মুনাজাত দিয়েছি রে মালিক, জানি না কোন মুনাজাত তোমার দরবারে কবুল হয়েছে। এই মাহফিলটাতে আল্লাহ আমি আসলাম, জীবনে আর আসা নাও হতে পারে রে মালিক, ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানি না রে আল্লাহ কোন দোকানে তিনটা কাফনের কাপড় পুরুষের জন্য রেডি হয়ে গেছি, জানা নাই কোন দোকানে আমার মার জন্য আমার বোনের জন্য পাঁচটা কাফনের কাপড় রেডি হয়ে গেছি। যেদিন দুনিয়ার থেকে বিদায় হব রে মালিক, আহারে খাটে থাকলে খাটে রাখবে না, মাটির নিচে সোমাট মাটির মধ্যে নামাইয়া দিবি, কেউ যাবে কাপড় আনতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কবর খনন করতে রে মালিক, ইয়া আল্লাহ জীবনের শেষ মোনাজাত মনে করে গুনার হাতগুলো বাড়াইয়া ধরেছি, মেহরবান মালিক মেহরবানি করে জিন্দগির গুনাগুলো মাফ করিয়া দাও, আমাদের মোনাজাতগুলো তোমার শাহী দরবারে তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ এই নারীশা খালপার এলাকার কোন মুরব্বীরে কবুল করেছো আমার জানা নাই, কোন যুবক তোমার দরবারে কবুল হয়ে গেছে জানা নাই রে মালিক, আজকের এই মাহফিল থেকে মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল থেকে একজনকে আল্লাহ বলা আল্লাহ বলি বানাই আমরা গুনাগারদের মোনাজাত তুমি কবুল করে নাও। ইরি আল্লাহ এ বাবা জানি না কার জানি বাবা নাই, কার জানি মা নাই রে বন্ধু, কে জানে নিজের আব্বারে নিজের হাত দিয়া কবরে নামাইছো রে বন্ধু, কে জানে নিজের মারে কবরে নামাইছো, জানি না কার বাপ আব্বা মার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছি, জানা নাই রে বলি কার আব্বা মার কবরে বিষাক্ত সাপ, জানা নাই কার আব্বা আম্মার কবরে আল্লাহ বিচ্ছুগুলো কামড়াইতেছে রে মালিক, ইয়া আল্লাহ ওয়াজ কমিটি রে তুমি কবুল করে নাও, ইয়া আল্লাহ কবর দেশে যারা ঘুমায় সবাই রে মাফ করিয়া দাও, এরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এরে মালিক কতদিন হয়ে গেল আব্বারে দেখি না মারে দেখি না রে মালিক, ইয়া আল্লাহ জীবনে কোনোদিন আর দেখাও হবে না রে আল্লাহ, এ যুবকে আবার বাবা জিদারে তোমার চোখের পানির দিকে আব্বা মা তাকাইয়া আসি, এরে বাবা কার জানি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্রা কবরে ঘুমায় আসি, আজকের এই মাহফিল থেকে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারো, এই চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া তোমার আব্বা আম্মার কবরে নিয়ে যাবি, কবর থেকে আওয়াজ দিবে কিসের পানি, এগুলো কি আবে হায়াতের পানি নাকি আবে জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, আমার আল্লাহ বলবেন না এগুলো আবে হায়াতের পানিও নয় জমজমের পানিও নয়, ইয়া আল্লাহ এগুলো তোমার সন্তানদের চোখের পানি,
তোমার চোখের পানির দিকে আব্বা আম্মা তাকাই আসি জানা নাই কার আব্বা আম্মা মাহফিলটার চতুর্দিকে রুহ গুলে ঘুরাঘুরি করতেছে দোয়া নেওয়ার জন্য ইয়া আল্লাহ কত দেশের খবর পাওয়া যায় জাহান্নামের আগুন কবরে দাও দাও করিয়া জ্বলি এরে মালিক আব্বা মরে কষ্ট দিও না বংশ বলে রে আল্লাহ কবরের মধ্যে কষ্ট দিও না রে মালিক ইয়া আল্লাহ এলাকার মাটির নিচে যত মুসলমান নরনারী ঘুমায় সবাই রে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ মাহফিল গুলো কবুল করে নাও আজকে তুমি তোমার বান্দারা যারা মেহমানদারি করাইছে এগুলো তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ প্রতি বছর জান্নাতের বাগান বানাইতে পারে সেই তৌফিক দিয়ে দাও এলাকার ঘরে ঘরে শান্তি দাও রহমত দাও ইয়া আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে দোয়ার দরখাস্ত করেছে মুরব্বীরা যুবকেরা তরুণেরা মায়েরা বোনেরা আল্লাহ সবার দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মলে সহযোগিতার হাত বাড়াইছে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ ইমাম সাহেব হুজুর থেকে শুরু করে যে যেখান থেকে এখানে এসে হাজিরা দিয়েছে হাজিরাগুলো কবুল করে না ইয়া আল্লাহ সবাই নামাজি বানাইয়া দাও মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও যুবকদেরকে হযরত খালেদ বিন ওলিদের মতো বানাইয়া দাও যারা যত সমস্যা আছে গায়বী খাজানার থেকে পূর্ণ করিয়া দাও ইয়া আল্লাহ কমিটিরা আমি অধমকে গুনাগারকে এত মহাব্বত করছে রে আল্লাহ এরে মালিক বাবাজিদেরকে যুবকদেরকে একসঙ্গে লইয়া যেন কবরে উঠতে পারে সেই তৌফিক দান কইরো ইয়া আল্লাহ মাহফিলটা কবুল করিয়া নাও মহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া আল্লাহ যারা যারা বাইতুল্লাহ নিয়ত করছে আল্লাহ তুমি কেমনে নিবা জানিনা এরে মালিক যারা বাইতুল্লাহ দেখলো না নবীর রওজা দেখলো না এমন গরিব অসহায় মানুষ আছে বারবার যেতে চায় রে মালিক আল্লাহ মৃত্যুর আগে আগে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করাইয়া দিও আল্লাহ নবীর রওজার কিনারায় হাজিরা দেওয়ার সুযোগ করে দিও ইয়া আল্লাহ মেহরবানি করিয়া সবাই রে মাফ করিয়া দিও বিদেশে যারা আছে আল্লাহ এদেরকে ভালো রাখো কামাই রুজির মধ্যে বরকত দিও রব্বির হামুহুমা কামা রব্ব